লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, গোটা আকাশ বাতাস কেঁপে উঠেছে আল্লাহু আকবার এই ধ্বনিটিতে। ব্যক্তিগতভাবে আমি অনেক সন্তুষ্ট, অনেক খুশি, একটি কারণে যে যখন দশটা মানুষ ইসলামকে ছোট করে কথা বলে, আল্লাহকে ছোট করে কথা বলতে চায়, সেখানে একজন মুসলিম নারী যখন দাঁড়িয়ে বলতে পারে যে আল্লাহু আকবার, ইসলাম শ্রেষ্ঠ, সেই কথাটি শুনে আসলেই প্রতিটা ইমানদারের হৃদয় আনন্দে ভরপুর হয়ে ওঠে। যাদের হৃদয় ইমান আছে তারা এটা স্বাদটা অনুভব করতে পারবেন। দ্যাটস রিয়েলি অ্যামেজিং। অ্যান্ড আই ডোন্ট নো কেন কয়েকদিন পরপর ইন্ডিয়াতে মুসলিমদের বিভিন্ন ধর্মীয় অধিকারে বাধা দেওয়া হয়। হিজাব একটি ধর্মীয় পোশাক, হিজাব মুসলিমদের একটি ইবাদত মেয়েদের জন্য, সো সে হিজাব পরবে, পর্দা করবে, এখানে কেন বাধা দেওয়া হচ্ছে আমি বুঝতে পারতেছি না। কেন বা কয়েক বছর আগে তাবরেজ আনসারিকে গাছের সাথে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল শুধুমাত্র জয় শ্রীরাম এই স্লোগানটি না দেওয়ার কারণে। আই বিলিভ যে কোনো হিন্দু, কোনো মুসলিম, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ এই জিনিসগুলোকে সাপোর্ট করেন না, কারণ এই জিনিসগুলো হচ্ছে টু মাচ বাড়াবাড়ি। অ্যান্ড আজকে আমাদের বোনের এই বিষয়টি দেখে আমরা মুসলিমরা তো অনেক খুশি। সাথে সাথে আমার একটি হাদিসের কথা মনে পড়তেছে যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি তিনি রাসুলের কাছে এসেছিলেন ইসলাম গ্রহণের পূর্বে এবং বলেছিলেন যে ইয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জীবনে এই এই খারাপ খারাপ কাজ করেছি, সো আমি যদি ইসলাম গ্রহণ করি আল্লাহকে আমাকে মাফ করবেন? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আল্লাহ তোমার সব পাপ মাফ করে দিবে। তখন সেই সাহাবি আশ্চর্য হয়ে যায়, সে তখন ইসলাম গ্রহণ করেনি, আশ্চর্য ভরে রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করেন আমি তো এত বড় বড় খারাপ খারাপ কাজ করেছি, খারাপ কাজগুলোর নাম নাই বললাম, সে বললেন যে এত এত খারাপ কাজ করেছে এগুলো আল্লাহ মাফ করে দিবে, সে বিশ্বাস করতে পারতেছিল না। তখন আল্লাহ রাসুল বললেন যে হ্যাঁ, তুমি যখন ইমান আনবে আল্লাহ তোমার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবে। তখন সেই সাহাবি সাথে সাথে ইমান আনলো এবং আল্লাহু আকবার আল্লাহু আকবার এই বাক্যটি উচ্চারণ করতে করতে সে মজলিসটি ত্যাগ করলো। অর্থাৎ তার হৃদয়ে বলতেছিল যে আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে বড়। যখন আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন, সে এই জিনিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে পারলেন, তখন তার মন থেকে শুধু একটাই কথা আসলো আল্লাহু আকবার, আল্লাহ আপনি সবার চেয়ে বড়, আল্লাহ আপনি সবার চেয়ে বড়। সো আজকে আমাদের সেই বোনের কাজটি দেখে আমার একই কথা মনে পড়ছে, আল্লাহ আপনি সবার চেয়ে বড়, আল্লাহ আপনি সবার চেয়ে বড়, আল্লাহু আকবার। আর আমরা যারা মুসলিমরা রয়েছি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে হাত পাকা পাকাবি শুরু হয়ে যায়, মানুষকে খুশি করার চেষ্টা করি আল্লাহকে খুশি করার পরিবর্তে, তারা অনেক কিছুই শিখতে পারবো আমাদের এই দিনী বোনটির কাছ থেকে, যিনি সবার সামনে আল্লাহু আকবার বাক্যটি উচ্চারণ করলেন এবং আল্লাহকে সবচাইতে উঁচু স্থানে রাখার জন্য চেষ্টা করলেন, আল্লাহকে প্রায়োরিটি দিলেন, ফলশ্রুতিতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করলেন। এবং দেখুন গোটা পৃথিবীর মানুষ আজকে তার এই বাক্যটি নিয়ে ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন জায়গায় স্ট্যাটাস দিচ্ছে। সো আল্লাহকে ভালোবাসুন, আল্লাহ আপনার সম্মানকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিও এই পর্যন্তই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।